উনি হচ্ছে কি অনেক বছর ধরে কাঁঠাল খায় না, এখন ওনাকে একটু খাওয়ানোর চেষ্টা করছি, কারণ এত বড় একটা কাঁঠাল মানে এটা আমি একা কত খাবো, আসলে বাচ্চারাও খেতে চাচ্ছে না। ফ্ল্যাশ ব্যাক, বাচ্চারাও কাঁঠাল খাওয়া মনে হয় শিখেই নাই এমন অবস্থা, কারণ বাসায় কাঁঠালটা অনেক কম আনা হয়, আনাই হয় না কারণ সে খায় না। আর এমনিতে কেউ দিলে খাওয়া হতো, ওইটা আমার একা খেতে হতো, বাচ্চারা শিখেই নাই কাঁঠাল খাওয়া। এখন সে আম নিয়েছে সাথে, আম সাথে মিলিয়ে মিলিয়ে খাচ্ছে, আর কাঁঠাল বিচি খুলে আমি জোর করে তার মুখ। হ্যালো এভরিওয়ান, আছে আমার তুমি স্মিতা আছে না, আজকে আম্মু খাই দিচ্ছে তিলকে কাঁঠাল। তিলক ভাইয়া কাঁঠাল খাই, তিক্ত চায় না আম খাইতে, কিন্তু খাওয়া দিলে আবার সে খায়, কিন্তু হাত দিয়ে ধরে সে নিজে খায় না। আমি একটা দিন দেখাবো, তুমি না কিছুক্ষণ আগে একটু ফেল লাগতো মুখের থেকে, বাই করলা ও আমও খাইতে দাও, আম দিয়ে রাখলে আম খাবে, কিন্তু আমি কাঁঠালটা খেয়ে তারপরে আম খাবে। ও আর দেখি করে আরেকটা জিনিস দেখাম, তারা হচ্ছে কাঁঠাল খাওয়া শিখেই নেই। কাঁঠাল যে আসলে একেবারে কম দেখছে এটাও ঠিক, কারণ আমরা অনেক বছর বাসায় কাঁঠাল আনা আমাদের অফ ছিল, কাঁঠাল জিনিসটা মানে টেস্টই বুঝে না। এই কাঁঠালটা হচ্ছে আসছে এই বাসার গাছের একটা কাঁঠাল, আমাদের বাসার সাইডে অনেক জায়গা আছে সেখানে কাঁঠাল গাছ আছে কিছু, সেই গাছের কাঁঠাল, এই জন্য এখন কাঁঠাল তো অনেক কাঁঠাল, এখন এত কাঁঠাল কে খাবে, এরা না খেলে আমি একা কত খাবো, আর ওর বাবা তো খাই না, আমি একা আর কত খাবো। এই জন্য এই যে পিচি পিচি কি করে আলাদা করে জোর করে খাওয়াচ্ছি, আসতে বলছি আসতে বলছি তাড়াতাড়ি, আর ওর পর আর দুইটা আচ্ছা একটা একটা একটাই শেষ, একটাই শেষ, একটাই এদিকে আসো, আর এক পিস আসতে বলছি, এক পিস তাদের এক আসতে বলছি, একটা খেয়ে যাও, ওই দেখো টক টক কিসের টক টক স্যারের কথা আর কি বলবো, স্যার হচ্ছে কাঁঠালের সাথে একটা অভিমান ছিল, এই জন্য সে প্রায় প্রায় 8-9 বছর কাঁঠাল খাই নাই, আর বাসায় সেরকম আনাও হতো না, তারপরে কেউ পাঠালে কোথাও থেকে আসলে তখন আমার একা খেতে হতো, কারণ বাচ্চারা কাঁঠালটা ওইভাবে বারবার খায়নি বা প্রতি বছর খায়নি, এই জন্য ওরা আসলে কাঁঠালটা বুঝতো না। এখনও সেম অবস্থা, ওদেরকে জোর করে খাওয়াতে হয়। আর হচ্ছে উনি হচ্ছে এখন সবাই বলাতে একটু একটু মানে জোর করে 1-2 পিস শেখায়, তারপরে এখন ভাবলাম যে দেখি জোর করে খাওয়ানো যায় কি না, জোর করে একটু খাওয়ালাম সিজনাল ফ্রুটস, যেহেতু এটা আমাদের দেখা গেছে এটা এগুলা তো আমাদের সব সময় থাকে না, এইসব ফ্রুটস এগুলা একটু খেতে হয়, একটু খাওয়া দরকারও আছে, এই জন্য একটু জোর করেই খাওয়াচ্ছি। আর এত বড় একটা কাঁঠাল আমি একা আসলে কত খাবো, একা তো এত বড় কাঁঠাল খাওয়া যায় না, সবাইকে দিয়েছি তারপরও খেতে পারতেছি না, এই জন্য ভাবলাম যে আমি সবগুলো একসাথে করে নিয়েছি যে জোর করে খাওয়াই। ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, তোমরা যারা সাথে আছো তোমরা জানাবে কেমন হলো ভিডিওটা।